আমি তোমাদের সুদীপ্ত স্যার তো ওয়েলকাম টু মাই ক্লাস প্রত্যেকে যারা যারা এখনো পর্যন্ত পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার তো মূলত তোমার থামিল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে তোমাদের সঙ্গে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে রেলের জন্য যে সমস্ত জিকে আমাদের আসে সেগুলোতে কি কি জিনিসপত্র পড়া দরকার কোথা থেকে পড়লে আমরা কমন পেতে পারি বা সিলেবাসটা কি কারণ হচ্ছে এমন একটা জায়গা না যেটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা ত্রাসের জায়গা সেই জন্য আমি ভাবলাম যে ফার্স্টে জিকেটা সলভ করি এরকম করে এক এক করে তোমাদের সমস্ত কিছুই ডাউট সলভ করে দেবো সেটা নিয়ে চাপনি এখন আপাতত আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে জিকে এর জিনিসটাকে সলভ করা ওকে তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকনটা ক্লিক করে দাও দেখো এই আড্ডা বেঙ্গলি বটস এন্ডBengali রেলওয়ে এন্ড পুলিশ হতে চলেছে তোমাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন এখানে রেলওয়ের সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে পুলিশের সমস্ত কিছু ইনক্লুডিং ট্রেড যেটা পশ্চিমবঙ্গের বুকে কোথাও নেই সেটা একমাত্র এই চ্যানেলে সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে সমস্ত শিডিউল তোমাদেরকে দেওয়া আছে সেই অনুযায়ী ক্লাস হবে। আমার ক্লাস সকাল এগারোটার সময় থাকে সেই সময় মতো আমার ক্লাস হয়ে তো যাই হোক মোটামুটি হবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন রেলিস বেঙ্গলি বলে টেলিগ্রামে সার্চ করো দেখবে আট হাজারের কাছাকাছি মেম্বার রয়েছে সেখানে তোমরা জয়েন করে যাও এখানে সমস্ত এবং শেয়ার করে যারা এখনো পর্যন্ত অন্য কিছু জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমি নোটস পাচ্ছি না সেগুলো কোথা থেকে পাবো তার জন্য তোমাদেরকে বলে রাখি যে আমার দেখো তিনটে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদেরকে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি তুমি সেটা না পাও তো এই তিনটে গ্রুপের মধ্যে যে একটা জয়েন করে যাও যদি তুমি সেখানে না পাও তাহলে সেক্ষেত্রে বাষট্টি একানব্বই সাত নয় এখানে হাই লিখে পাঠাও তাহলে তোমাদের কাছে একটা লিংক চলে যাবে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেখানে তোমরা জয়েন করে যাও তাহলে তোমরা সমস্ত যে সমস্ত পিডিএফ আছে আপকামিং যে সমস্ত নোটস রয়েছে সবকিছু কিন্তু আমি এখানে দিয়ে দেব। ওকে চলো এবার শুরু করা যাক আমাদের আলোচ্য বিষয় দেখো আমাদের যে রেলওয়ে যে জি কে পার্টটা রয়েছে আমাদের যে রেলওয়ে জি কে পার্ট রয়েছে এই জি কে পার্টটাকে আমরা মূলত কতগুলো ভাগে ভাগ করতে পারি তো প্রথম যে ভাগের মধ্যে আসবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি পার্ট হিস্ট্রি এই যে হিস্ট্রিটা আছে এই হিস্ট্রির আবার তিনটে পার্ট রয়েছে কি কি একটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়াভাল একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি ব্যতীত আর রয়েছে তোমাদের গিয়ে জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে মূলত দুটো সেগমেন্ট রয়েছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি বলে রাখি এই হিস্ট্রির মধ্যেও কিন্তু একটা পার্ট রয়েছে যেটাকে আমরা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি যেখান থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে এসছে ঠিক আছে এছাড়া আর কি হতে পারে এছাড়া হতে পারে হচ্ছে পলিটিক মেনলি ইন্ডিয়ান পলিটিক ইন্ডিয়ান পলিটি ব্যথিত আর কি হতে পারে ইকোনমিক্স ইন্ডিয়ান ইকোনমিক্স এবং এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ওয়েটেজ রয়েছে আমি সব এক এক করে দেখাচ্ছি আর অন্তিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকে প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা ট্র্যাডিশনাল জিকে এই হলো টোটাল সেগমেন্ট যেগুলো আমাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে এগুলোর মধ্যে কোনটা কি ওয়েটেজ সেটা কি কি পড়ব বা কোন কোন চ্যাপ্টার গুলো পড়ব সেগুলো আমাদের জানার বিষয় কারণ সব পড়তে গিয়ে আমাদের কোনটা অ্যাকচুয়ালি ওয়েটেজ সেটা বাদ চলে গেলে অনেক সমস্যা হয়ে যায় ওকে এবার

চারটে পার্ট দেখতে পাচ্ছি মডার্ন আর ওয়ার্ল্ড এবার হিস্ট্রির মধ্যে টোটাল দুশো চারখানা তোমাদের এসছে কবে থেকে স্যার রেলওয়ে সমস্ত পরীক্ষা মোটামুটি দু চোদ্দ সাল থেকে দু হাজার তেইশ সালের মধ্যে যা কিছু হয়েছে সেটা রেলওয়ে জেই এন গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে সবকিছু মিলিয়ে অ্যানসেন হিস থেকে এসছে দুশো চারটে কোশ্চেন মিডিয়াম হিস থেকে এসছে একশো উনত্রিশটা কোশ্চেন মডার্ন থেকে দুশো চুরানব্বই এবং ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তেত্রিশটা তো তুমি বুঝতেই পারছো এখানকার মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি এবং তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানসেন হিস্ট্রি তো অতি অবশ্যই আমাদের কিন্তু মডার্ন হিস্ট্রি ফারস্টে খুব ভালো করে পড়তে হবে তারপরে অ্যানসেন্ট হিস্ট্রি মিডিয়াল হিস্ট্রি ওতে তিনের নাম কম রয়েছে সবচেয়ে কম হচ্ছে 월드 হিস্ট্রি তো প্রাথমিক পর্যায়ে তুমি এটাকে বাদই দিতে পারো এখন পড়ার দরকারই নেই ওকে নেক্সট চলে আসি ইন্ডিয়ান জিওগ্রাফি 429 টা क्वेश्चन আসছে যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বলতে পারো যেটা সেকেন্ড হাইয়েস্ট ওয়াইল্ড জিওগ্রাফি থেকে 261 কানা क्वेश्चन আসছে ইট ইজ নট আ ম্যাটার অফ জোক যেখানে ওয়ার্ল্ডের রিভার টেরিটরি তোমার হচ্ছে ভূমিরূপ তারপর হচ্ছে তোমার গিয়ে জনসংখ্যা সমস্ত কিছুর এর মধ্যে ঢুকে রয়েছে ওকে নেক্সট হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্স এর মধ্যে দেখো চারশো টাকার কোয়েশ্চেন এসছে আর পলিটির মধ্যে তিনশো পঁচানব্বই পঁচাশি খানা কোয়েশ্চেন এসছে ওকে আর যদি আমি ট্র্যাডিশনাল জিকে ক্ষেত্রে আসি ট্র্যাডিশনাল জিকের মধ্যে রয়েছে ছশো নখানা কোয়েশ্চেন এবার ট্র্যাডিশনাল জিকে বলতে আপনি এর মধ্যে কোনগুলোকে ইনক্লুড করছেন আমি সেটা তো বুঝতে পারছি না স্যার আপনি একটু যদি ট্র্যাডিশনাল জিকেটা একটু ভালো করে বলে দেন তাহলে সেই ক্ষেত্রে আমার সুবিধা হয় তো তোমাকে বলে রাখি ট্র্যাডিশনাল জিকের মধ্যে এটা পড়বে সেটা হচ্ছে ড্যান্স ফেস্টিভ্যাল ঠিক আছে ড্যান্স রয়েছে ফেস্টিভ্যালস রয়েছে পেন্টিং রয়েছে পেন্টিং রয়েছে ঠিক আছে তারপর তুমি বলতে পারো হচ্ছে ডে রয়েছে ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ফেমাস পার্সোনালিটিস রয়েছে ঠিক আছে আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে তাহলে ট্র্যাডিশনাল জিক এর মধ্যে কেন এলো তার কারণটা হচ্ছে তোমাকে দি দিল পুলির প্রাইস কবে থেকে দেওয়া শুরু হয় নোবেল প্রাইস প্রথম যিনি পান উনি কোন দেশের মানুষ ছিলেন এই জিনিসপত্র গুলো পড়ে আসছে এর মধ্যে ঠিক আছে বেশ এছাড়া ইন্টেলিজেন্ট এজেন্সিস ঠিক আছে তারপর তুমি বলতে পারো হচ্ছে মেজর projects তার সঙ্গে হচ্ছে তোমার গিয়ে বলতে পারো ফার্স্ট ইন মেন অ্যান্ড ওমেন এর সঙ্গে তুমি বলতে পারো হচ্ছে লংগেস্ট হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড আশা করি এই জিনিসটা দেখে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে আমি কোন জিনিসটাকে ইন্ডিকেট করতে চাইছি যেগুলো স্ট্যাটিক পার্ট সেই স্ট্যাটিক পার্টের মধ্যে এগুলো পড়ছে এবং এগুলোকে আমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে বোঝা গেল তাহলে ট্র্যাডিশনাল জিকের মধ্যে কিন্তু এই জিনিসপত্রগুলো আছে এবং এই জিনিসপত্রগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে রেডি করতে হবে কারণ এই জিনিসপত্রগুলো যদি রেডি ঠিকঠাক করে না হয় খুব চাপ হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ জিকের মধ্যে যদি সবচেয়ে বেশি ওয়েটেজ থেকে থাকে সেটা হচ্ছে এটা ওকে খুব ভালো কথা তাহলে যদি ওয়েটেজ অনুযায়ী দু সাল থেকে যদি দেখি আরআরবি এন টিপিসি গ্রুপ ডি যেই এলপি টেকনিশিয়ানগুলোকে যদি কোয়েশ্চেন পেপারগুলোকে ফলো করি তাহলে আমি দেখো একদম প্রায়োরিটি লিস্ট অনুযায়ী লিখে দিয়েছি কোনগুলো সবার আগে পড়তে হবে প্রথম হচ্ছে জিকে ট্র্যাডিশনাল জিকে যেটা বললাম সেটা তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি দুটো सेम পর্যায়ের মধ্যেই পড়ছে ইন্ডিয়ান পলিটি তারপর তারপর মডার্ন হিস্ট্রি তারপর এন্ডিয়ান হিস্ট্রি এনসিয়েন্ট হিস্ট্রি তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি তারপর মিডিয়েভাল হিস্ট্রি তারপর হচ্ছে তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি এই হয়ে গেল তোমার ওয়েটেজ ঠিক আছে তো কোন কোন জায়গাগুলো পড়া দরকার তুমি আশা করি কোশ্চেন পেপার অ্যানালাইসিসটা দেখে আমার বুঝে গেলে যে কোনগুলোকে পড়তে হবে এবার তোমরা আমাকে বলো যদি তোমরা চাও তোমরা যদি ডিমান্ড করো তাহলে আমি অতি অবশ্যই এক একটা সেগমেন্ট ধরে তোমাদের কাছে আনবো যেমন ধরো তোমাকে বলছি অ্যানসিয়ান হিস্ট্রি এই অ্যানসিয়ান হিস্ট্রির মধ্যে আমাদের কোন কোন পার্টিকুলারলি বংশ থেকে বা কোন কোন পার্টিকুলারলি অংশ থেকে কোয়েশ্চেন এসছে সেগুলো আমি ডিটেল অ্যানালাইসিস তোমাদের করব ধরো হিস্ট্রি একদিন করলাম জিওগ্রাফি একদিন করলাম পলিটি একদিন করলাম এরকম করে ট্রেন্ডগুলোকে অ্যানালাইসিস করে দেবো যদি তোমরা সেটার জন্য ইন্টারেস্টেড থাকো অতি অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখে জানিও তাহলে ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওগুলো সেভাবে প্ল্যান করব ওকে বেশ এবার বক্তব্য হচ্ছে এই জিনিসপত্রগুলোকে আমরা পড়ব কোথা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো কোথা থেকে দেখো ভাই হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া সম্ভব নয় কোনো পরীক্ষাতেই তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন ঠিক আছে বাজার চলতি লুসেন্ট বলে যে বইটি রয়েছে বা গোয়েল বলে যে বইটি রয়েছে। তুমি এই দুটো জিনিস দেখতে এই দুটো পড়লেই যে বিশাল কিছু হয়ে যাবে উখড়ে নেবে এমন কিছু ব্যাপার নয় কারণ এখানে এমন এমন কোয়েশ্চেন দেবে সেগুলো কিন্তু তুমি উইথাউট কনসেপ্ট যদি পড়তে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হবে ওকে তো তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো YCT পাবলিকেশনে খুব ভালো বই জিনিসপত্র গুলো আছে সব সেগুলোকে তুমি সলভ করো এবং সেই অনুযায়ী তুমি প্রপার টেক্সট বই পড়ো তাহলে সেই ক্ষেত্রে অনেক বেটার হবে বলে আমি মনে করি কারণ রেলওয়ে এখন যে লেভেলে যে জায়গায় কোশ্চেন গুলো নিয়ে যাচ্ছে সেখানে উইদাউট টেক্সট বই যদি তুমি এই ছোট ছোট বইগুলোকে কভার করো তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো না যে খুব ভালো জিনিস হয়েছে বলে ইন্ডিয়ান पॉलिटीর জন্য তুমি লক্ষ্মীকান ফলো করতে পারো বাট লক্ষ্মীকান অনেক বেশি ভারী হয়ে যাবে তুমি তরুণ গলের বইটা ছোট্ট করে পড়ে নিয়ে তারপর কোশ্চেন আনসার প্র্যাকটিস করো এই সমস্ত কিছু যদি তোরঙ্গুয়েল বা লুসেন থেকে পড়ে নাও তাহলে সেই ক্ষেত্রে টুকটাক সবকিছু হয়ে যাবে তারপর তুই যদি মক টেস্ট দাও তার মধ্যে তোমার যে ডিসপত্র মোটামুটি মানে কনফার্মের দিকে যাবে কিন্তু এটাতে কিন্তু ফুল হবে না আবার আমি বললাম তোকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি কনসেপ্ট না ক্লিয়ার করো তাহলে ক্ষেত্রে সেই কিন্তু তোমার সমস্যা হবে ওকে আর যদি এই টোটাল জিনিসপত্রগুলোকে এক জায়গায় যাও অর্থাৎ এই যে তুমি দেখলে যে টোটাল জিকে টোটাল জিকে এই যতগুলো জিকে কে পার্ট দেখলে এই জি কে দু নাম্বার হচ্ছে ম্যাথ তিন নাম্বার হচ্ছে সায়েন্স চার নাম্বার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচ নাম্বার হচ্ছে ট্রেড যে যে ট্রেড থেকে বিলং করছো অর্থাৎ এলপি টেকনিশিয়ানের জন্য যে যে ট্রেড গুলো হয়ে থাকে সেই ট্রেড ছ নাম্বার হচ্ছে ছ নাম্বার হচ্ছে সাইকোমেট্রিক টেস্টের জন্য সাইকোমেট্রিক সাইকোমেট্রিক জন্য দরকার ঠিক আছে এই টোটাল জিনিসপত্র বলতে পারো সিবিটি ওয়ান প্লাস সিবিটি টু প্লাস 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 টাইপিং টেস্ট টেস্ট সাইকোমেট্রিক এই জিনিসপত্রগুলো কভার পর তুমি কি মনে করো রেলওয়ে আর কোন জিনিসপত্র এক্সট্রা করে লাগবে তুমি যেকোনো যেকোনো পরীক্ষা দাও না কেন তুমি এলপি দাও তুমি টেকনিশিয়ান দাও তুমি গ্রুপ ডি দাও তুমি এন দাও তুমি আর পি এফ দাও যাকে যাও না কেন এর থেকে বেশি কিছু লাগবে নিশ্চয়ই লাগবে না তো সেই হিসাব অনুযায়ী দেখা যায় যে এইগুলো তুমি টোটাল টাইম আমাদের এখন যে বর্তমানে বন্ধবরত ব্যাচটি রয়েছে সেটার মধ্যে পেয়ে যাবে এখন বর্তমানে 4th মার্চ থেকে এই ব্যাচটি শুরু হয়ে গেছে এখানে টোটাল 300 ঘন্টা লাইভ ক্লাস হবে ক্লাসের কনটেন্ট পিডিএফ আকারে থাকবে হ্যান্ড রিটেন নোট থাকবে প্রতিটি ক্লাসে ক্লাসের রেকর্ডড ভিডিও থাকবে তুমি তবে দেখে উঠতে পারলে না রেকর্ডড ভিডিও থেকে যাবে তুমি দেখে নিতে পাওয়ার পরে ইবুক থাকবে মক টেস্ট থাকবে ট্রেডের সমস্ত ভিডিও কোর্স থাকবে এবং সাইকোমেট্রিক টেস্টের ভিডিও কোর্স থাকবে সমস্ত কিছু এর মধ্যে কনক্লুড এটা কবে শুরু হয়েছে স্যার শুরু হয়েছে ফোর্থ মার্চ সিট সংখ্যা কত আছে পাঁচশোটা এখনকার রিসেন্ট আপডেট অনুযায়ী তোমাকে বলছি চারশো সাতাশিখানা সিট অলরেডি ফিল আপ তেরোটা সিট তোমাদের জন্য রয়েছে যারা যারা আসতে চাও চলে আসতে পারো কারণ মোটে তিন দিন শুরু হয়েছে বিশাল কিছু এগিয়ে সবাই যায়নি এই তিন দিনে তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিয়ে তারপরে তুমি লাইভ ক্লাস করে নিতে পারো যদি তুমি এই তেরোটা সিটের মধ্যে এনলিস্ট নিজের নামটা করে নিতে পারো তাহলে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তুমি টোটাল জিনিসটাই কাভার করে নিতে পারবে এই ব্যাচটির মধ্যে যদি এরপরে যদি তোমার সমস্যা হয় যে স্যার আমি নেব কি নেব না ভাবছি তাহলে সেটা তোমার বিষয় সম্পূর্ণ আমি বলছি না যে তুমি এখান থেকেই পড়ো যদি তুমি চাও তুমি এটাকে নিতে পারো এটার মধ্যে তোমার শুধুমাত্র জিকে নয় এখানে জি কে যেমন ইন্ডিভিজুয়াল সেল ম্যাডাম ক্লাস নেবেন তোমাকে দেখিয়ে দিই দরকার হলে জি কে যেমন তোমার হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল সেল ম্যাডাম ক্লাস নেবেন ঠিক তেমনি হবে বাকি সমস্ত সাবজেক্টেরই এক্সপার্ট ফ্যাকাল্টি এখানে নেবেন এখানে তুমি চলে আসবে অল কোর্স অল কোর্সের এর জায়গায় চলে আসবে স্টেট এক্সাম দে ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি চলে এলে দেখো বন্দে ভারত এক্সপ্রেস এই ব্যাচটি রয়েছে এই ব্যাচটি বারো মাস ভ্যালিডিটি এখানে তুমি চলে যাবে একদম নিচের সেকশনে নিচের সেকশনে গিয়ে দেখবে এখানে স্টাডি প্ল্যান বলে অপশন আছে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে অলরেডি স্টাডি প্ল্যান কোন সময় কোন দিন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন সমস্ত কিছু কেনার আগে তুমি এগুলোকে দেখতে পাবে দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পর যদি তোমার নিতে ইচ্ছা করে তুমি এখানে টোটাল ইবুক দেখতে পেয়ে যাবে যে এই ইবুক গুলো এখানে রয়েছে এগুলোকে তুমি পড়তে পারবে মক টেস্ট দেখবে দশখানা দেওয়া আছে অলরেডি এরপরে আরো জিনিসপত্র অ্যাড হবে তুমি এখানে বাইনে অপশনটা ক্লিক করে তোমাকে ক্লিক করতে হবে কি এখানে একটা কুপন কোড ইউজ করতে হবে Y785 কারণ এখানে মার্চ 15 যেটা আছে তুমি দেখতে পাচ্ছ 2000 টাকা হচ্ছে এটা ইউজ করলে 19552 টাকা হয়ে গেল 17% অফ হয়ে গেল যখন তুমি অ্যাপের মাধ্যমে করবে ইউজ কোইন করলে এটার দাম আরো কমেকে 1928 টাকা পড়বে তো দ্যাট ইজ দা হাইস্ট ডিসকাউন্টেড প্রাইস তুমি এটা এখন কিনতে পারো বলে রাখলাম 13 খানা মতে সিট পড়ে রয়েছে সেই 13টা সিটের মধ্যে যদি তুমি এনলিস্ট হতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি খুঁয়েতে পারবে বল রাখি লাস্টে যখন তুমি দেখবে যে তুমি পেমেন্ট করতে গিয়েছো Y785 ইউজ করে দেখবে এখানে টিক মার্ক দিয়েছো দেখবে 1928 টাকা এরকম দাম দেখাবে এখানে দেখবে যে 12 মাস वैलिडिटी রয়েছে তুমি এটা বাই নাও অপশনে গিয়ে তুমি যে প্রসেসর মাধ্যমে করতে চাও সেই প্রসেসে করে দিলে তুমি আরামসে জিনিসটা পেয়ে যাবে ঠিক আছে তো হাইয়েস্ট ডিসকাউন্ট এটাকে কোড সেটা হচ্ছে Y785 Y785 এই কোডটা ইউজ করলে তুমি সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আর যারা ভাবছো যে আমি প্রিপারেশনটা নিজে নিজে নিতে চাই তাদের জন্য তোমাদের বইটা সাজেস্ট করে এবার তোমরা তোমাদের মক কিভাবে নেবে বা তুমি কিভাবে করবে সেটা তুমি নিজের মতো করে ঠিক করে নাও তোমাদের টোটাল স্টাডির জন্য আলাদা করে বই তোমাদেরকে আমি সাজেস্ট করে দিয়েছি এবং তোমাদেরকে সেটাও কমেন্ট বক্সের মধ্যে বা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি সেটাকে দিয়ে দেবো পরবর্তীকালে ক্লাসের পরই আর কমেন্ট বক্সের মধ্যে তোমাদের এখানে কিভাবে জয়েন হবে সেটাও বলে দিলাম সেটা সেটার প্রশ্ন আমি তোমাকে কমেন্ট বক্সের মধ্যে আমি পিন পয়েন্ট করে দেবো যারা ডাইরেক্ট আমার সঙ্গে কমিউনিকেট করতে চাও দুপুর তিনটে থেকে চারটের মধ্যে আমাকে কল করবে তার আগে আমি ফোন ধরতে পারবো না আমি ওই সময়টুকু তোমাদের জন্য রেখে দিয়েছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই সময় তুমি ফোন করতে পারো মেসেজ করে রাখতে পারো আর এই নাম্বারে তুমি মেসেজ করলে একটা তোমাদের অটো জেনারেটেড মেসেজ চলে যাবে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে তোমাকে প্রসেসটা বলে দেওয়া হবে তেরোখানা সিট পড়ে রয়েছে যারা নিতে চাইছো তাদের জন্য এটা রয়েছে তারপর যদি এরপরে যদি সিট ফিল হয়ে যাওয়ার পর তারপর যদি তুমি বলো আর কিছু এখন করা থাকবে না ওকে তো যাই হোক এটাই হয়ে গেল তোমাদের টোটাল জিনিসপত্র বলা আর তোমাদের যারা যারা সেলফ স্টাডি করতে চাও তাদের জন্য জিনিসপত্র বলে দিলাম যারা ব্যাচে আসছে তাদের জন্য সমস্ত কিছু বলে দিলাম আশা করি তোমরা উপকৃত হয়েছে এই এই ভিডিওটা দেখে আর তোমাদেরকে লাস্টে একটা কথা বলে রাখি যে যদি তোমরা চাও যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের আলাদা আলাদা সেগমেন্ট করে ভিডিও আনতে যেমন হিস্ট্রির জন্য আলাদা ভিডিও জিওগ্রাফির জন্য আলাদা ভিডিও জন্য আলাদা ভিডিও সেখানে সমস্ত কিছু ডিটেলস কোথা থেকে কত নাম্বার কোশ্চেন আসছে কি কি জায়গা থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না ওকে অল দ্য বেস্ট প্রত্যেককে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি কি ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি আপকামিং যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো আনবো টাটা টেক কেয়ার বাই বাই জয় হিন্দ জয় ভারত